এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিশালগড় পেট্রোল পাম্পের সামনে যানজটের কারণে দুর্ঘটনাগ্রস্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক মহিলার মৃত্যু হয়। প্রশ্ন উঠছে বিশালগড় পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে। মৃতা মহিলার নাম তুলসী নম, বাড়ি লালসিংমুড়া এলাকায়। বিশালগড় লালসিংমুড়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর দেওয়া হয় বিশালগড় দমকল বিভাগের কর্মীদের। খবর পেয়ে সাথে সাথে ছুটে যায় দমকল বিভাগের কর্মীরা, কিন্তু হাসপাতালে রোগী নিয়ে আসার পথে বিশালগড় পেট্রোল পাম্প এলাকায় তেলের জন্য দাঁড়িয়ে থাকা দীর্ঘ যানজটের কারণে রোগী হাসপাতালে আনার পথে বাধাপ্রাপ্ত হন দমকল বাহিনীর কর্মীরা। ফলে রোগী নিয়ে পুনরায় হাসপাতালে নিয়ে যেতে হয় বিশালগড় বাইপাস রোড ধরে। কিন্তু দুর্ঘটনাগ্রস্ত এক মহিলা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যুর কোলে ঠুলে পড়েন। এই মুহূর্তের যে খবর আপনাদের দেখাবো, বিশালগড় পেট্রোল পাম্পের সামনে যানজটের কারণে দুর্ঘটনাগ্রস্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এক মহিলার, এবং তার নাম তুলসী নম, বাড়ি লালসিংমুড়া এলাকায়। এই ঘটনায় বিশালগড় পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা প্রশ্নের মুখে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আমাদের বিশালগড় স্টেশনে একটা খবর আছে যে লাচিগোড়া বাজারের পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ছুটে যাই, যাওয়ার পরে দেখলাম যে একটা বাইকে একটা পথচারীর বাইক মারা গেছে। যাওয়ার পরে এখানে তিনজন লোক সিরিয়াস ইঞ্জুরি হয়েছে, আমরা তিনজন দিয়ে রেস্কিউ করে বিশালগড় সাপ্লাই চলে এনে। কি নাম দাদা? একজন নাম মনোরঞ্জন দেববর্মা, একজন নাম বিকাশ দেবনাথ, একজন নাম তুলসী নাম মহিলার নাম। আচ্ছা, এখানে কি কেউ মারাত্মক হয়ে গেছে? কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস তিনজন কে নিয়ে আসে। বক্তব্য অনুযায়ী লালসিংমুড়া ব্রিজের একটা অ্যাক্সিডেন্ট হয়, দুইজন বাইক আরোহী, নাম হলো বিকাশ দেবনাথ 39 বছর এবং ননিগোপাল দেববর্মা 60 বছর। এই দুজন বাইক আরোহী তুলসী নম নামে এক মহিলাকে রাস্তায় ধাক্কা দেয় এবং তিনজনকে ফায়ার সার্ভিস আমাদের হাসপাতালে নিয়ে আসে। এবং আনার পর আমরা দেখতে পাই তুলসী নম ব্রড ডেড অবস্থায় আছেন, আর বিকাশ দেবনাথ ওনার হাতে এবং পায়ে ইঞ্জুরি আছে, এবং আরেকজন ননিগোপাল দেববর্মা উনিও মাথায় আঘাত পেয়েছে। তো আমরা এখন মহিলা থানায় উনি তুলসী নমর ব্যাপারে আমরা খবর জানাচ্ছি, আর বাকি দুজনকে আমরা প্রাথমিক চিকিৎসার পর ট্রমা সেন্টারে। স্যার, মহিলা কি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে নাকি? উনি আনার পর সময় মৃত্যু মারা গেছেন, আনার পর আমরা উনাকে মৃত অবস্থায়। ঘটনা হয়েছে, আমি একটা উকিলে আইতেছি, আইয়া দুই সময় একটা দাম পেয়েছি, মানে আধা ঘন্টা উঠবে দাঁড়িয়ে যায় রুগীটা দিয়েছে, মানে এর মধ্যে গা মানে মানুষ বলে মতো ইয়ে না রুগীয়া। মানে কোন দিয়েছিস সামনে? কি লেগে দাম? কি লেগা গ্যাস টেস্ট না আমার দিয়েছি, মানে দামটা লাগছে কি লেগা? কত কমেছে আপনার আটকে দিয়েছেন যে আধা ঘন্টা উঠবে? এখন আছেন হসপিটাল? হ্যাঁ হ্যাঁ। কোন জায়গার থেকে আছেন? আমি আছি গুলিয়াবাড়ি থেকে। তো এখানে পুলিশ লুই আছেন? পুলিশ দুজন স্টাফ আসলো। তারা কি করতেছিল? তারা চাইতেছে মানে খাবার দিতেছে না। মানে কতদিন ধরে চলছে এই সমস্যাটা? এমনি তো পেট্রোলের সমস্যা আছে, মানে 3-4 দিন ধরে। মানে এই জামটা চলছে যে কতদিন? আজকে বেশি আজকে